মাই হোমল্যান্ড আমার এই ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই 2023 যেন সকলের খুব ভালো কাটে। আমার চ্যানেলকে তোমরা সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। লেকটাউন থেকে অটো করে নাগেরবাজার, নাগেরবাজার থেকে অটো করে আমি এখন চলেছি একটা এমন জায়গায়, এমন একটা মেলায় সেখানে শুধু পাওয়া যায় খাবার, খাবার আর খাবার। ইয়েস, তোমরা ঠিকই ধরেছ। দমদম রোডের দিকে আমি যাচ্ছি নালে ঝোলে ফুড ফেস্টিভ্যালে। হ্যাঁ, এটা হচ্ছে দমদমের বিখ্যাত হনুমানজির মন্দির, খুব জাগ্রত। কি সুন্দর এখানটা সাজানো! আমি এটা প্রথম গেলাম এইখানটায়, আগে গেছি এরকম এখানে মেলা, অন্যান্য মেলা যেগুলো হয়েছে, কিন্তু এইবারে এই নালে ঝোলের ইয়েটায় আমি প্রথম গেলাম। আগে আরেকবার মনে হচ্ছে আমি গেছি, আমার ঠিক মনে পড়ছে না। তো নালে ঝোলে, তাই না, যেখানে মানুষ যাচ্ছে দলে দলে। এবারে দেখো আমি এখানে প্রবেশ করছি, আর এখানে খুব সুন্দর একটা কালচারাল প্রোগ্রাম হচ্ছে। এখানে আমরা একটা নাটকও করেছিলাম। কি ছিল না, সমস্ত ব্র্যান্ডেড ভালো ভালো রেস্টুরেন্টসের মেলা বসেছে এখানে, আউট দেখতেই পাচ্ছ। এবং ভীষণ ভালো খাবার, দারুণ দারুণ। সবাই এখন নালে ঝোলের অবস্থা যাকে বলে, এক্স্যাক্টলি নামটা আমার ভীষণ ভালো লাগে, এই জন্য আমি এবারটা একদম মিস করিনি। ভাবলাম ব্লগও করবো, প্লাস তোমাদের সঙ্গে শেয়ারও করবো, প্লাস একটু কিছু খাবার টাবার খাওয়া যাবে যেগুলো আমরা চট করে এখানে পাওয়া যায়, মানে আমরা অ্যাভেল করতে পারি না, মানে একটা এরিয়ার মধ্যে এতগুলো খাবার। আর স্পাইসি সব খাবারগুলো দেখে তো আমার পাগল হয়ে যাচ্ছে, আমিও নালে ঝোলে হয়ে যাচ্ছিলাম যাকে বলে, নাল পড়ছিল যাকে বলে। এই এটা নিয়ে, এটার থেকেই তো ইয়ে। আর এখানে দারুণ মিষ্টি খেলাম আমি, অপূর্ব মিষ্টি ছিল। এটা মনোহরা লুকিয়ে লুকিয়ে তুলছিলাম কারা কে কিভাবে খাচ্ছে। নালে ঝোলে অবস্থা সবাই বুঝতে পারছো, সবাই ব্যস্ত খেতে, শুধু খেতে, খাবার খাবে বলে। এবং মানে এত রকমের আইটেমস, এক এক জায়গায় দাঁড়াচ্ছে আর এক এক জায়গায় খাবার শুরু করে দিচ্ছে। আমরাও কিনলাম মিত্র ক্যাফে থেকে। ইয়েস, মিত্র ক্যাফে থেকে চিকেন কাটি কাবাব 3 প্লেট কিনে ফেললাম। পাগল হয়ে যাচ্ছিলাম কোনটা দেখবো, কোনটা খাবো। যাই হোক, খাবার বেশি কিছু খাইনি, কারণ বাড়িতেই নিয়ে এসেছিলাম ওই কাটি কাবাব। এই ছেলেটি দেখছিলাম খুব মন দিয়ে ক্যামেরায় ছবি তুলছে। আর ইনার স্টলে আই ডোন্ট নো, পুরোপুরি ফাঁকা, ছেলেটিকে শুধু দেখছে সবাই। সেলফি তার সঙ্গে মন দিয়ে খাবার খেয়ে যাচ্ছে। तीन जन के देखे खूब कष्ट हो कि करुण चोखे तकिए आछे ओपरेर दिके यदि किछु खाबार एकटू पावा जाए। गल्प और खावा सबाई मन दिए खाচ্ছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো ভালো করে। এখানে আরেকজন কাপ একটা প্লেট কিন্তু দুজনে মিলে খাচ্ছে, এর একটা আলাদা আনন্দ। এটা মানতে বা এই ভদ্রলোক কি করছেন, কি করবে বলো? কেউ যদি কিছু ফেলে দেয় তারা তবু একটু খেতে পারে। দাঁড়িয়ে খেয়েছি ভীষণ ভালো ভাজা পুলি পিঠে ওই কি একটা যেন বললো, এই যে এইটা, উফ এই ভাজাটা খেলাম। ইয়েস, একদম একটু ছাড়ান ছুড়ি নিয়ে ব্যাপার নেই, খেতে হবে যখন এরম ভাবে খেতে হবে, একদম নালে ঝোলে। অতৃপ্ত নয়নে তারা দুজন তাকিয়ে আছে যদি একটা টপ করে খাবার তাদের মুখে এসে পড়ে। খুব ভালো লাগলো নালে ঝোলে, আগামী বছর আবার নিশ্চয়ই হবে। যারা তোমরা ঘুরতে পারোনি তারা নিশ্চয়ই এনজয় করেছো। মাই হোমল্যান্ড আজ এই পর্যন্ত, নেক্সট ব্লগের জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে।